আসসালামু আলাইকুম, আমি নাদিম হোসেন এবং আমি আজকে আপনাদের সামনে কথা বলবো কিভাবে আপনি বেলজিয়ামে স্টুডেন্ট হিসেবে আসতে পারবেন এবং আপনার উচ্চশিক্ষা বা ব্যাচেলর্স এর জন্য এখানে আপনি ট্রাই করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো আমি আপনাকে বলতে থাকব এবং যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসবেন। বিদেশি উচ্চশিক্ষার জন্য প্রথম যে স্টেপ আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনার যে পেপারসগুলো আছে এগুলো গোছানো। তো আপনি আপনার পেপারসগুলো কিভাবে গোছাবেন বা কিভাবে রেডি করবেন এর একটা শর্ট ভিডিও আমি আগে করেছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। তারপরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে আসলে এটা শুধুমাত্র বেলজিয়ামের জন্য নয়, আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের ইউনিভার্সিটিগুলো সম্বন্ধে আপনি পার্সোনালি একটা স্টাডি করে ফেলবেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটার হায়ার স্টাডিজের কোনো অপশন আছে কি না, এখানে পড়তে যা যেখানে পড়তে যাচ্ছেন ওখানে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যদি কোনো দেশে এসে দেখেন যে আপনার আপনি হয়তো ইংলিশ বোঝেন বা আপনি ফ্রেঞ্চ বোঝেন না, সেক্ষেত্রে আপনি একটা ট্রাবলে পড়তে পারেন যদি আপনি ভালোভাবে কোর্সের সম্বন্ধে না জানেন, কারণ এখানে অনেক কোর্স আছে যেগুলো ফ্রেঞ্চে বা ডাচ ল্যাঙ্গুয়েজে করানো হয়। সো কোর্স সম্বন্ধে আপনি জেনে নেবেন, সবগুলো ডিটেলে আপনারা জানার চেষ্টা করবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির র্যাঙ্ক এবং ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট আপনাকে অফার করছে এই জিনিসগুলো আপনাকে আগে ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসাবে আপনাকে করে নিতে হবে। ইউনিভার্সিটি যখন আপনি সিলেক্ট করে ফেলবেন, আপনি যখন মনস্থির করবেন যে আমি এই ইউনিভার্সিটিতে যাব, এই ইউনিভার্সিটিতে আমি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি এটা অফার করছে, সেক্ষেত্রে তার পর যে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটি হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে। তো যেদিন থেকে যেদিন মানে লাস্ট ডেট যেদিন অ্যাটলিস্ট ট্রাই করবেন তার 15 দিন বা 20 দিন আগে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার, কারণ এখানে অনেক সময় দেখা যায় কি আপনি হয়তো লাস্ট ডেটে সাবমিট করেছেন, এটা অনেক সময় সাবমিশন এরা নেয় না। সো চেষ্টা করবে, এটা অনেক রিস্কি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 15 দিন বা 20 দিন আগে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা প্লেস করে দেবেন। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব, আমি কিভাবে বুঝবো যে আমাকে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি। তো সেক্ষেত্রে আপনি যেই আগেই বলেছি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটির সাইটগুলো সম্পূর্ণভাবে একদম মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ অনেক অপশান আছে যেটা ওদের সাইটের মধ্যে হিডেন থাকে। সো আপনি এদের বিভিন্ন পোর্টাল থাকে, আমি দুইটা ইউনিভার্সিটির আমি এক্সাম্পল দিচ্ছি যে দুইটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং দুটা থেকে আমি অফার লেটার পেয়েছিলাম। একটি হচ্ছে VUB এবং আরেকটি হচ্ছে গেন্ট ইউনিভার্সিটি। তো আমি দুটো থেকে অফার লেটার পেয়েছি এবং দুইটার অ্যাপ্লিকেশন প্রসিডিউর মোটামুটি সেম, দুইটারই অ্যাপ্লিকেশন পোর্টাল আছে। তো আপনি ইউনিভার্সিটির সাইটে গেলেই একটু ঘাটাঘাটি করলে হয়তোবা আপনি পেয়ে যাবেন যে অ্যাপ্লাই নাও এইরকম কোনো অপশান আছে। তো ওর মধ্যে ঢুকে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনার ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে, এবং এটা সবসময় মনে রাখবেন যে আপনি যেই ইমেল আইডি বা পাসওয়ার্ড যেটা ইউজ করতেছেন এটা অবশ্যই যাতে আপনার মনে থাকে। কারণ আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আপনার সম্পূর্ণ কমিউনিকেশন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সবগুলো এই ইমেলের আন্ডারে রেজিস্টার্ড হবে। তো এখন আমি দুইটা ইউনিভার্সিটির পার্সপেক্টিভেই আমি আপনাকে ধারণা দিচ্ছি, এছাড়াও আপনি চাইলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আপনি ট্রাই করতে পারেন। তো আমি VUB-তে english.language-এর যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো থেকে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স সাবজেক্টটিতে অ্যাপ্লাই করি। তো এই জন্যে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমার যে পেপারসগুলো আছে অলরেডি আমি পেপারসগুলো কীভাবে গোছাবেন তা আমি ভিডিওতে বলে দিয়েছি এবং ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে দেখে আসবেন। তো যখন আপনার সম্পূর্ণ স্টেপগুলো মানে পেপারের স্টেপগুলো যখন আপনার শেষ হয়ে যাবে তখন পেপারগুলোর সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টগুলোর এপিটোপিট দুটাই আপনি স্ক্যান্ড কপি সফট কপিগুলো আপনি রেখে দিবেন এবং সবগুলো PDF ফরম্যাটে রাখার চেষ্টা করবেন।
তো তারপর আপনি অ্যাপ্লিকেশন নর্মালি আপনার বিভিন্ন ডিটেল দিয়ে যে যেই ফর্মগুলো আছে আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন, এবং আপনার অ্যাপ মানে যেই এডুকেশনাল সার্টিফিকেটগুলো চাইবে সেক্ষেত্রে আপনার ওই যেই স্ক্যান কপিগুলো আপনি আপলোড করে দেবেন। দেন আপনার এখানে অ্যাপ্লাই করতে আপনার ওই ইউনিভার্সিটি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এলওআর, মোটিভেশন লেটার, তো এই জিনিসগুলো আপনার লাগবে। তো সবগুলো আপনি পিডিএফ করে রাখবেন, এপিটোপিট করে আপনি আপলোড করে দেবেন। এরপরে যেটা করতে হবে সেটা অপেক্ষা। তো অপেক্ষার প্রহর আসলে অনেক কষ্টকর, যখন আপনি দেখবেন যে হয়তো এক মাসেও আপনার অফার লেটার আসছে না, দেড় মাসেও আপনার অফার লেটার আসতেছে না, তো আশাহত হওয়ার কিছু নাই। ও বাই দ্য ওয়ে, আপনি আমি বললাম যে দুইটা ইউনিভার্সিটির সম্বন্ধে আমি বলবো, গেন্ট ইউনিভার্সিটি এবং ভিউবি। ভিউবিতে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আগে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দিতে হবে। তো আপনি এটা চাইলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংক থেকে আপনি করে দিতে পারেন, আর যদি মনে করেন যে কার্ডে করবেন সেক্ষেত্রে কার্ডে করার অপশান আছে। আর গেন্ট ইউনিভার্সিটিতে সব থেকে মজার বিষয় হলো এখানে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না প্রথমে। এখানে এদের প্রসিডিউর হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, এটা যখন আপনার গেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি, যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এরা আপনাকে আপনার আপনাকে একটা আপনার মেন সার্টিফিকেটের ফটোকপিগুলো, দ্যাট মিন্স লিগালাইজড করা কপিগুলো আপনার চেয়ে বসবে। তো এগুলো আপনাকে DHL বা অন্য কোনো ফেডেক্সের থ্রুতে আপনাকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে হবে। ওইটা পাঠাইতে আমার মনে হয় 4,500 টাকা মনে হয় লেগেছিল, তো জাস্ট এতটুকুই আর কিছু নাই। এরপর যদি অফার লেটার পেয়ে যান, উইচ ইজ গুড, তাহলে আপনাকে আর ওইখানে আপনার ব্লকড অ্যাকাউন্ট ছাড়া আর কোনো টাকা দিতে হচ্ছে না। আর ভিউবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে কোনো সার্টিফিকেট আপনাকে পাঠাতে হবে না, এটা আপনি ওই যে পোর্টালে আপলোড করেছিলেন সেই পোর্টালের থ্রুতেই আপনার সার্টিফিকেটগুলোরা দেখবে এবং ওরা ডিসিশন নেবে যে আপনি এখানে অ্যাডমিশন পাবেন কি পাবেন না। এবং এই অ্যাপ্লিকেশন ফি যেটা, এটা আপনি ব্যাংকে দিতে পারেন আগেও বললাম, বা আপনি কার্ডে পে করতে পারেন একটা সার্টেন অ্যামাউন্ট, আই ডোন্ট নো, আমার মনে পড়ছে না কত, একটু দেখে নেবেন, কারণ এই এটা একটু ভ্যারি করে। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটির সাইটগুলো আপ টু ডেট মানে খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। ওয়েল, অ্যাপ্লিকেশন ফি পাঠানোর জন্য অনেকে অনেক ব্যাংকে গিয়ে থাকতে পারেন, এবং আপনারা খোঁজ খবর নেবেন যে আসলে কোন ব্যাংকগুলো বেলজিয়ামে টাকা পাঠায়। বিকজ আমি যখন পাঠানোর চেষ্টা করেছিলাম অনেক ব্যাংকে বলেছিল যে আমরা বেলজিয়ামে টাকা পাঠাই না বা অ্যাপ্লিকেশন ফি পাঠাই না। তো সেক্ষেত্রে আমি যে ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলাম সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, তো অনেকে সিটি ব্যাংকের থ্রুতেও পাঠিয়েছিল। তো আমি যেই ব্লকড অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলাম সেটাও ছিল হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে। তো এখানে একটু চার্জ বেশি, এবং এদের কাস্টমার কেয়ার বলবো মোটামুটি, বাট নট দ্যাট গুড। তো আপনার আপনি অবশ্যই খোঁজ খবর নেবেন, নিজে যাচাই করে নেবেন যে আসলে কোন ব্যাংক থেকে পাঠালে আপনার জন্য সুবিধা হচ্ছে। তো আমি আমার আমার অ্যাপ্লিকেশন ফি, আমার ব্লক অ্যাকাউন্টের টাকা এবং অন্যান্য সব আনুষঙ্গিক খরচগুলো আমি প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমেই করেছি, এবং আমার যখন ভিসা ফি বা অ্যাডমিনিস্ট্রেশন চার্জ যেটা আছে, তো এই জিনিসগুলো আমি সিটি ব্যাংকের থ্রুতে দিয়েছিলাম, কারণ প্রিমিয়ার ব্যাংকে আসলে ভিসা ফিগুলো তখন দিচ্ছিল না, এখন দেয় কিনা আমি জানি না, একটু খোঁজখবর নিয়ে দেখবেন। ওয়েল, ফাইনালি যখন আপনি আপনার অফার লেটার পেয়ে যাবেন তখন আপনার শুরু হবে হচ্ছে আপনি কিভাবে ভিসাটা প্রসেস করবেন। তো অনেকে ভয়ে থাকে যে আসলে ভিসা কীভাবে প্রসেস করব, কোথায় কত টাকা দিব বা কিভাবে কি করব, বাংলাদেশে তো এম্বাসি নাই বেলজিয়ামের, তো সেক্ষেত্রে কি করব, অনেকে ভয় পেয়ে থাকবেন। সো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, তো খুবই সিম্পল একটা প্রসিডিউর, যদি আপনি নিজে নিজেই যদি করতে থাকেন তাহলে আমি মনে করি যে এটা আসলে এতটা কঠিন কোনো ব্যাপার না।
তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বেলজিয়ামের যে যে অনলাইন ভিসা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে, এবং এটার যেই প্রিন্ট আউট কপি এটা আপনাকে বের করে নিতে হবে। এবং যখন ফিল আপ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে ডিটেলগুলো দিচ্ছেন এগুলো সবই সত্য, কারণ যদি ওরা মনে করে যে কোনো ডিটেল আপনি মিথ্যা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে সবগুলো একদম অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে একটা ফিল্ড আছে যেখানে মানে ফর্মের একটা ফিল্ড আছে যেখানে আপনাদের হয়তো বা একটু ট্রাবল হতে পারে, সেটা হচ্ছে যে বেলজিয়ামে কোথায় থাকবেন বা এখানে রেসিডেন্সের অ্যাড্রেস চাইতে পারে। সেক্ষেত্রে আপনি পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে তাদের অ্যাড্রেস, বা আপনার যদি হোটেল বুকিং থেকে থাকে বা হোটেল বুকিং যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনি ওটার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তো এখন তারপর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফির সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটা সার্টিফিকেট ছিল, যেখানে আপনাকে এমওআই সার্টিফিকেট, মই সার্টিফিকেট যেটা বলে এমওআই সার্টিফিকেট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ওইটা অথবা আইএলটিএস এর সার্টিফিকেটটা অ্যাড করে দিতে হবে, সাথে আপনার মেডিকেল সার্টিফিকেট, যেটা মেডিকেল আপনি কোথায় বেলজিয়ামের জন্য মেডিকেল টেস্ট করবেন সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। তো এই জায়গাগুলোতে আমি লিনা হকের কাছ থেকে আমার মেডিকেল সার্টিফিকেটটা নিয়েছিলাম, তো আমার মনে হয় এটাই বেস্ট হবে। এবং ওনাদের যেভাবে রিপোর্টটা দেয় আমাকে বাংলাদেশের কনস্যুলেট অফিসও বলেছিল যে লিনা হকের এটা একটু স্ট্যান্ডার্ড, তো এরা এখানে এটা অ্যাকসেপ্ট করে খুব ভালো। তো আপনি চেষ্টা করবেন যে ওই মেডিকেল সার্টিফিকেট, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এমওআই সার্টিফিকেট বা আইএলটিএস এর সার্টিফিকেট আপনি সব জমা দিচ্ছেন। এবং মোস্টলি যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেটটাও আপনাকে অ্যাড করে দিতে হবে। এটা আগে আগে অ্যাপ্লাই করে রাখবেন, কারণ এটার মনে হয় মেয়াদ আই গেস 3 মাস বা 6 মাস থাকে, আমার মনে পড়ছে না, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। তো এটাও আপনি চাইলে নিজে নিজেই করতে পারেন, বা যে কোনো যারা বিভিন্ন সরকারি জবের জন্য যারা যেই ফটোকপি বা পেপার হাউসের দোকানগুলোতে অ্যাপ্লাই করে আপনি ওখানে গেলে জাস্ট নর্মালি আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, বা নিজে নিজেই করতে পারেন যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরি। তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যখন আপনি ভিসার অ্যাপ্লিকেশন যখন জমা দিচ্ছেন আপনার মেইন সার্টিফিকেটটা লিগালাইজ করে নিতে হবে, এবং এই সার্টিফিকেটগুলোও আপনাকে ওই অ্যাম্বাসিতে জমা দিতে হবে। এখন আপনাদের মনে কোশ্চিন আসতে পারে যে দেখুন বাংলাদেশে তো বেলজিয়ামের অ্যাম্বাসি নেই, সেক্ষেত্রে আমরা কোথায় কাগজ জমা দেব। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনি চাইলে আপনি ইন্ডিয়াতে গিয়ে নিজেই ভিএফএস অফিস থেকে আপনি জমা দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি ইন্ডিয়া যেতে পারবো না বা পারতেছি না, সেক্ষেত্রে এর আগেও যাওয়া যেত না। তো আমাদের আগের ব্যাচ আই মিন 2019-20 স্টুডেন্ট এবং আমরা যারা অ্যাপ্লাই করেছি, তো আমরা বাংলাদেশে যে অনারি কনস্যুলেট অফিসটা আছে আমরা ওইটা থ্রুতে করেছিলাম, তো ওনারা জাস্ট আমাদের পেপারটা ইন্ডিয়াতে যেই অ্যাম্বাসি আছে দিল্লিতে তো ওইখানে আমাদের ফাইলটা ওরা পাঠিয়ে দেবে, জাস্ট এতটুকুই। তো এটা মনে হয় সব থেকে ইজি হবে সবার জন্যই। তো বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন তো চেষ্টা করবেন যে খুব দ্রুত এই কাগজগুলো কালেক্ট করে নিতে, যাতে খুব সহজেই খুব কম খরচে ইন্ডিয়া যাওয়া ছাড়াই আপনারা আপনার ভিসার কাগজগুলো আপনি পাঠিয়ে দিতে পারেন। ও ওয়ান মোর থিং উইচ ইজ, আপনাকে আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশনটা করবেন সেক্ষেত্রে আপনাকে 2টা ফি জমা দিতে হবে, একটা হচ্ছে ভিসা হ্যান্ডেলিং চার্জ যেটা ওইটা, এবং আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি। তো একটা ইউরোতে দিতে হয় এবং একটি আরেকটি আপনাকে রুপিতে দিতে হয়। তো রুপিতে যেটা দিবেন সেটা ইন্ডিয়াতে
আপনার চার্জ কাটবে এবং এই মানে কোথায় পেমেন্ট করবেন না করবেন এটার ডিটেলও আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, যেটা ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আরেকটা যে চার্জ আছে সেটা আপনাকে বেলজিয়ামে পাঠাতে হবে, আমি যখন পাঠিয়েছিলাম তখন এটা ছিল 209 ইউরো, এখন চেক করে নেবেন এখানে এখন কত। তো এই আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে, অ্যাপ্লাইয়ের পরে যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, পাওয়ার পরে আপনি ভিসা কীভাবে প্রসেস করবেন, আসলে এই স্টেপগুলো এতটাই সোজা যে আপনি আমার এই ভিডিও যদি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং হাতে যদি একটা খাতা কলম নিয়ে যদি লিস্ট করতে থাকেন কোনটার পর কোনটা, তাহলে দেখবেন যে খুবই কম স্টেপের প্রসেস, খুবই ইজি একটি প্রসেস, কিন্তু সবাই ভয় করে যে আসলে কীভাবে করবো, কোথাও কোনো ভুল হয়ে যায় কিনা। আপনি যদি সৎ থাকেন এবং আপনার প্রত্যেকটা ইনফরমেশন যদি আপনি অথেন্টিক দেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে এখানে ভিসা মানে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আই গেস। তো শুধুমাত্র বেলজিয়ামই না, আপনি অন্যান্য দেশগুলোতেও আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আসলে আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি যেই ভিসা ফি এবং অ্যাডমিনিস্ট্রেশন ফির কথা বললাম, তো এগুলো যখন আপনি জমা দেবেন আপনার যেই ব্যাংকের থ্রুতে পাঠাবেন ওইখানে ট্রানজ্যাকশনের যে কপিটা, ওই কপিটাও আপনাকে ওই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে জমা দিতে হবে। তো আসলে এই কয়েকটা পেপার হলে আসলে ভিসা প্রসেস করা সম্ভব, আসলে কোনো এজেন্সির কোনো হেল্প লাগবে না আপনার, আপনি নিজে নিজেই সব কিছু করতে পারবেন। তো এগুলো আসলে সম্পূর্ণ নিজের মধ্যে যে কিভাবে বা কত দ্রুত আপনি অ্যাপ্লিকেশনগুলো করছেন, কারণ অনেক সময় দেখা গেছে, কারণ আমি যখন এসেছি ঠিক আমার ব্যাচেরই মানে আমার সাথে যাদের অ্যাডমিশন ছিল তারা এমন হয়েছে যে একটু লেটে সাবমিট করেছে, তারা এখনও হয়তো ভিসা পায়নি, বা তাদের এমন সময় হয়তো ভিসা এসে গেছে এখানে অলরেডি ক্লাস চালু হয়ে গেছে এবং এরা লেট অ্যাডমিশন অ্যালাউ করছে না। সো এই হ্যাসেলগুলো অ্যাভয়েড করতে আপনি সব কিছু দ্রুত করার চেষ্টা করবেন। আপনার অ্যাপ্লিকেশন ওপেন হবে সাধারণত নভেম্বরের মিড নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয় সব ইউনিভার্সিটিতে, এবং ভিসার যে বিষয়টা আছে আপনি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অফার লেটার যদি পান পেয়ে যাবেন, এবং তারপর খুব দ্রুত আপনাকে ভিসার যে কাগজগুলো এগুলো আপনাকে অনারি কনসুলেটে জমা দিতে হবে, বা আপনি চাইলে ইন্ডিয়াতে VFS-এ আপনি জমা দিতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, যদি এরপরও আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, এবং যদি কোনো স্টেপ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানান, এবং আমার অন্যান্য যদি ভিডিও আপনি দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য ভিডিও দেখে আসুন। আশা করি যে আপনার বিভিন্ন কোশ্চিনের সলিউশনগুলো আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন, আর যদি না পান সেক্ষেত্রে আপনি কমেন্টে জানান যে আপনি কোন প্রসেস নিয়ে ওয়ারিড বা কোন প্রসেসটির আসলে ভিডিও চাচ্ছেন, সেক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে এখানে আসার পর যেটা দেখছি যে এখানে পড়াশোনার চাপ একটু বেশি, তো দ্যাটস ওয়াই আসলে সময় পাচ্ছি না কিভাবে ভিডিও করব। তো আসলে চেষ্টা করছি, আর এই ভিডিওটা একটু লেটেই আপলোড করে ফেললাম, তো আশা করি যে সামনেও ভিডিও দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আই ক্যান মেক প্রমিস দ্যাট আমি খুব দ্রুত ভিডিও দিচ্ছি, কারণ এখানে আমাকে সারাদিন পড়াশোনা করতে হয়, এখানে সব কিছু মেনটেন করতে হয়। তো এই এই হচ্ছে আসলে ব্যাপার। এর পরের একটি ভিডিও আমি করব যেখানে লিভিং কস্ট সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ধারণা দেব। ওহ, বলে রাখি, আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে ব্লক অ্যাকাউন্ট করতে হয়, এবং ব্লক অ্যাকাউন্টের যে প্রুফ অফ ফিনান্স আপনাকে এটাও আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে, অথবা আপনি স্পন্সর দেখাতে পারেন, ইটস আপ টু ইউ। তবে আমি মনে করি যে ব্লক অ্যাকাউন্ট করাটাই সব থেকে ভালো এবং সিকিউর। তো আসলে এ পর্যন্তই আজকের ভিডিও, আশা করি যে আপনার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন, এবং আপনার বন্ধু এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে আপনি ভিডিওটি শেয়ার করেন, যাতে সবাই জানতে পারে যে প্রসিডিউরটা কতটা সোজা এবং ওরাও যাতে একটি ভালো অপরচুনিটি পায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।